বন্ধুরা, আজকের গল্প গোলাপি জামা। শিবরামপুর জঙ্গলে একটি টোনা তার স্ত্রী টুনি আর একমাত্র মেয়ে টুনটুনকে নিয়ে থাকত। টোনা অনেক শিক্ষিত আর সৎ ছিল। টোনা একটি ফ্যাক্টরিতে কাজ করত। বাবা বাবা, ও বাবা, তুমি বুঝি এখন কাজে যাচ্ছ? হ্যাঁ রে মা, আমি কাজে যাচ্ছি। বাবা, তুমি আজ কাজ থেকে ফিরে আসার সময় আমার জন্য চকলেট নিয়ে আসবে। কিন্তু টুনটুন যখন ওর বাবাকে এসব কথা বলছিল, তখনই সেখানে টুনি চলে আসে। হ্যাঁ রে টুনটুন, তোর সব সময় এটা চাই, ওটা চাই, সেটা চাই, এত চাই চাই স্বভাব কেন রে তোর? তুই জানিস না তোর বাবার রোজগার কম, তোর জন্য চকলেটের টাকা তোর বাবা কোথায় পাবে? হ্যাঁ, যা বলছি এখান থেকে। মায়ের এমন কথা শুনে টুনটুন মন খারাপ করে সেখান থেকে চলে যায়। তখন টোনা টুনিকে বলে, আহা টুনি, তুমি সব সময় মেয়েটার সাথে এমন করো কেন বলো তো? বাচ্চা মেয়ে, একটু তো চাবেই, তাই না? হ্যাঁ হ্যাঁ, মেয়েকে এত আশকারা দিবে না তো। তোমার আশকারাতেই আমার মেয়েটা বাদর হয়ে উঠেছে। হয়েছে হয়েছে, এখন চুপ করো তো, আমি কাজে যাচ্ছি। এরপর টোনা কাজে চলে যায়। খানিক পর টোনা মন খারাপ করে বাড়িতে ফিরে আসে। কি হয়েছে টোনা, তোমার মন খারাপ দেখাচ্ছে কেন? আর তুমি আজ এত তাড়াতাড়ি বাড়ি ফিরলে যে, কিছু হয়েছে? কি হলো টোনা, কথা বলছো না কেন? এখনো মন খারাপ করে আছো? কি সমস্যা বলো আমাকে। সব শেষ হয়ে গেছে টুনি, আমি যে ফ্যাক্টরিতে কাজ করতাম সেই ফ্যাক্টরিতে আজ আগুন লেগেছে টুনি, আর সব পুড়ে গেছে। আমার চাকরিটা চলে গেল টুনি, এবার আমাদের কি হবে? আমাদের সংসার চলবে কি করে? আমিও তো কিছুই বুঝে উঠতে পারছি না গো। তুমি এসব কি বলছো টোনা, এত কিছু কি করে হয়ে গেল? তুমি কষ্ট পেও না টোনা, ঠিক একটা ব্যবস্থা হয়ে যাবে। টোনা তন্ন তন্ন করে একটা চাকরি খুঁজছিল, কিন্তু কোথাও চাকরি পাচ্ছিল না। টুনি, পুরো জঙ্গলে তো ঘুরেও একটা চাকরি পেলাম না, এবার তবে কি হবে আমাদের টুনি? আমাদের মনে হয় না খেয়ে মরতে হবে গো। আমিও তো সেটাই ভাবছি টোনা, ঘরে কোনো খাবার নেই, মেয়েটা সকাল থেকে খাবারের জন্য জেদ করছে, এবার তবে আমাদের কি হবে গো? টুনি, আজ সুখি পায়রা বলল দক্ষিণের জঙ্গলে নাকি এক কাকলি কাকের কাপড়ের দোকান আছে, আর সেই দোকানে একজন কর্মচারী দরকার। আমি বরং সেখানে গিয়ে দেখি কোনো কাজ পাই কিনা। সে কি টোনা, তুমি এত শিক্ষিত হয়ে একটা কাপড়ের দোকানে কর্মচারী কাজ করবে? এছাড়া আর কোনো উপায় নেই টুনি, আমাকে সংসার চালাতে হলে যে কোনো কাজ করতেই হবে, আর চাকরি তো পাচ্ছি না, বেকার বসে থেকে কি করব? তোমাদের দুজনকে তো দেখতে হবে বলো। তারপর টোনা কাকলির কাপড়ের দোকানে যায়, আর কাকলির কাছ থেকে সামান্য বেতনে কর্মচারীর কাজ নেয়। কাকলি ছিল অনেক অহংকারী। মালকিন, আমি তো আজ অনেকক্ষণ কাজ করলাম, আমাকে এখন ছুটি দিন, আমার মেয়েটা আমার জন্য না খেয়ে বসে আছে। না না, এখনই কোনো ছুটি হবে না, দোকানে অনেক কাজ পড়ে আছে, সেগুলো আগে করবি, তারপর তোর ছুটি হবে। কাকলির এমন কথা শুনে টোনা অনেক মন খারাপ করে। তারপর টোনা দোকানের সব কাজ করে বাড়িতে চলে যায়। বাবা, ও বাবা, তুমি এত দেরি করে বাড়ি ফিরলে কেন বাবা? আমি তোমার জন্য সে কখন থেকে অপেক্ষা করছি। ও বুঝেছি, আমার মেয়েটার বুঝে অনেক রাগ হয়েছে আমার উপর। একদম মন খারাপ করিস না মা, কাজের অনেক চাপ তো, তাই বাড়ি ফিরতে দেরি হয়ে যায়। আচ্ছা বাবা, তুমি একদিন আমাকে তোমার দোকানে ঘুরতে নিয়ে যাবে? ও বাবা, বলো না, নিয়ে যাবে? টুনটুন অনেক জেদ করায় টোনা দোকানে নিয়ে যেতে রাজি হয়। পরের দিন সকালবেলা টোনা কাজে যাওয়ার সময় টুনটুনকেও সঙ্গে নিয়ে যায়। আর এত বড় দোকান দেখে তো টুনটুন অনেক অবাক হয়। বাবা, কত বড় দোকান, তুমি এত বড় দোকানে কাজ করো, কি সুন্দর দোকান! টুনটুন এসব বলতে বলতেই টুনটুনের চোখ পড়ে একটা গোলাপি জামার উপর। বাবা, ও বাবা, জামাটি তো অনেক সুন্দর,
তুমি এবারে দিতে আমাকে এই জামাটি কিনে দিবে কেমন? ও বাবা বলো না কিনে দিবে। মেয়ের এমন কথা শুনে টোনা চুপ করে থাকে, কারণ টোনা জানে সেই জামাটির দাম অনেক ছিল যা টোনার সাথে বাইরে ছিল। কি হলো বাবা, তুমি চুপ করে আছো যে? শোনো বাবা, আমার কিন্তু ওই গোলাপি জামা চাই চাই, নয়তো আমি কিচ্ছু খাবো না, এই বলে দিলাম। ঠিক আছে মা, আমি ঈদের আগেই তোকে এই জামা কিনে দিব কেমন? বাবার কথা শুনে টুনটুন অনেক খুশি হয়, অন্যদিকে টোনা অনেক চিন্তায় পড়ে যায়। বাবা, ও বাবা, তুমি আমাকে এখনো জামাটা কিনে দিচ্ছ না কেন বাবা? কি সুন্দর গোলাপি জামাটা, কবে কিনে দিবে বাবা? দিব রে মা দিব, আর কয়েকদিন অপেক্ষা কর, আমি তোকে ঠিক ওই গোলাপি জামা কিনে দিব। এভাবে মেয়েকে সান্ত্বনা দিয়ে টোনা কাজে চলে যায়। আর এমন সময় একটি সখি পায়রা জামা কিনতে আসে আর গোলাপি জামাটি পছন্দ করে। তখন টোনা কাকলিকে বলে, মালকিন দয়া করে এই জামাটি বিক্রি করবেন না, এই জামাটি আমার মেয়ের অনেক পছন্দের, আমি আমার মেয়েকে কিনে দেওয়ার জন্য টাকা জমাচ্ছি, দয়া করে আপনি এই জামাটা বিক্রি করবেন না মালকিন। তোর কবে টাকা হবে সেদিন তুই জামা কিনবি? হ্যাঁ, আর এতদিন আমি জামাটা আমার দোকানে ফেলে রাখবো নাকি? আমি বেশি টাকায় আজকে জামাটি বিক্রি করব, বুঝলি তুই? তারপর কাকলিকা মোটা অঙ্কে সুখী পায়রার কাছে গোলাপি জামাটি বিক্রি করে। এজন্য টোনা অনেক কাঁদতে থাকে। আমি আমার মেয়েকে একটা জামা কিনে দিতে পারলাম না, এখন মেয়েটাকে কি জবাব দিব আমি? মেয়েটা যে অনেক কান্নাকাটি করবে। হয়েছে হয়েছে, তোকে আর একা কান্না করতে হবে না, এক্ষুনি আমার সাথে চল তো, জরুরি মিটিং আছে আমার। তারপর টোনা কাকুলিকাকে গাড়িতে করে মিটিংয়ে যাওয়ার জন্য রওনা দেয়। এমন সময় হঠাৎ কাকুলি গাড়ি অ্যাক্সিডেন্ট করে আর একটি শালিক পাখিকে মেরে ফেলে। তখন কাকুলিকা অনেক ভয় পেয়ে যায়। হায় হায়, এটা আমি কি করলাম, আমি তো একটা পাখিকে মেরে ফেললাম, এখন কি হবে? টোনা, এই টোনা, এখন তো পুলিশ চলে আসবে, তাই তুই যদি এই অ্যাক্সিডেন্টের ড্রাইভার নিস তাহলে আমি তোর মেয়েকে গোলাপি জামাটা দিব, আর তোর মেয়ে আর স্ত্রীর সব দায়িত্ব নিব টোনা, এখন তুই ভেবে দেখ কি করবি। তারপর টোনা ওর স্ত্রী সন্তানের ভবিষ্যতের কথা ভেবে পুরো অ্যাক্সিডেন্টের দায়ভার নিজের কাঁধে নেয় আর টোনাকে পুলিশ ধরে নিয়ে যায়। এভাবে বেশ কয়েকদিন কেটে যায়। আস্তে আস্তে কাকলি ওর নিজের ভুলগুলো বুঝতে পারে আর অনেক অনুতপ্ত হতে থাকে। তারপর কাকলি পুলিশের কাছে যায় আর নিজের দোষ স্বীকার করে নেয়। তারপর পুলিশ টোনাকে ছেড়ে দেয় আর কাকলি টোনাকে বলে, টোনা, আমি তোমার সাথে যা যা অন্যায় করেছি তার জন্য আমি আজ অনেক অনুতপ্ত হয়েছি, আমাকে ক্ষমা করে দিও টোনা, আমি জানি তুমি অনেক সৎ, তাই যতদিন আমি জেলে থাকবো ততদিন তুমি আমার ব্যবসাটা সামলাবে কেমন? কাকলির কথায় টোনা প্রথমে রাজি না হলেও পরে রাজি হয়ে যায় আর এরপর ওরা সুখে দিন কাটাতে থাকে।